আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্রি নিয়ে আমি ধারাবাহিক দুইটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি সো যারা পূর্বের ভিডিওগুলি মিস করেছেন আমার ভিডিওর একটি কার্ড দেখতে পাচ্ছেন ওই কার্ডে ক্লিক করে পূর্বের ভিডিওগুলি দেখে আসতে পারেন তো ওই ভিডিওগুলোতে আপনি দেখলে কীভাবে পিকে কন্ট্রিবিউটর হবেন বা ফ্রি পিকে ফাইল আপলোড করতে হয় এ টু যে সব কিছু আপনি বুঝে যাবেন আর এখানে আমি আজকে কথা বলবো যে ফ্রি পিক ট্রেন্ড ট্রেন্ড জিনিসটা কি আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে যে কোনো জিনিস যখন ট্রেন্ডে থাকে যে ভাইরাল হয় যে কোনো জিনিস ওইটা নিয়ে কিন্তু আমরা বেশি দোরঝাঁপ করি বেশি ফেসবুকে দেখি সব জায়গায় ওই জিনিসটা সো ট্রেন্ড হচ্ছে এইটাই সো ফ্রিপিকেও তেমন ট্রেন্ড আছে আর আমরা যার ডিজাইনার আমরা সকলেই জানি ট্রেন্ড জিনিসটা কি যে ট্রেন্ডে যদি আমরা কোনো ডিজাইন করি ওইগুলা সেল হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি আমরা যারা গ্রাফিক্স রিপারে কাজ করি তারা খুবই ভালো জানি যে যেমন ক্রিসমাস ভ্যালেন্টাইন ডে হ্যালোইন এই ধরনের বিভিন্ন ইভেন্টে আমরা তার আগে ডিজাইন সাবমিট করে এবং ওই ইভেন্টের আগে ওইগুলো বেশি সেল হয় কারণ ওই ধরনের বিভিন্ন ব্যানার তাদের দরকার হয় তারাও ওইখান থেকে ডাউনলোড করে নেয় বা কিনে নেয় তো ফ্রি ফ্রিপিকেও আপনার তেমনই সিস্টেম আছে আপনি যদি ফ্রি ফ্রিপিকে যেহেতু আপনি কাজ করতেছেন সো আপনাকে অবশ্যই ট্রেন্ড বিষয়টা বুঝতে হবে আপনি নিজেও আপনি কিন্তু দেখেছেন আপনি বিভিন্ন যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন বা কোনো প্রজেক্টে নেন আপনি দেখবেন যে যেমন ধরেন ক্রিসমাস ডের আগে তার একটা ডিজাইন করতে হবে তো আপনাকে নখ দিলো বা আপনি ওই কাজটা পেয়েছেন সো বিভিন্ন এলিমেন্টে খোঁজার জন্য কিন্তু ওই ইভেন্টের উপর আপনি কিন্তু ফ্রি ফ্রিপিকের সার্চ অবশ্যই দিয়েছেন তো এটাই মেইন বুঝার বিষয় যে ফ্রি পিক ট্রেন্ড বলতে হচ্ছে যে আপকামিং কোনো ইভেন্ট আছে সো ওইগুলো নিয়ে আপনার ডিজাইন করা যদি আপনি ওই ডিজাইনগুলো দেন তাহলে প্রচুর পরিমাণ ডাউনলোড হবে এত ডাউনলোড হবে আপনি নিজেও ভেবে পাবেন না যে আপনি নিজেও কিন্তু অনেক ইভেন্টের আপকামিং ইভেন্টের আপনি অনেক ডিজাইন আপনি ডাউনলোড করেছেন বা বিভিন্ন এলিমেন্ট বা বিভিন্ন প্যাটার্ন ডাউনলোড করা দরকার হয় সো এখানে দেখেন আপনার ভ্যালেন্ট টেন ডে এগুলো এক্সপায়ার হয়ে গেছে ক্রিসমাস এটাও এক্সপায়ার হয়ে গেছে তো এখানে রিকমেন্ডেড ক্যাটাগরি মানে তারা নিজেরাই বলতেছে যে এইগুলা সামনে আসতেছে এই যে আপকামিং ইভেন্ট সো এইগুলো নিয়ে তুমি ডিজাইন করো তাহলে তোমার প্রচুর পরিমাণ ডাউনলোড হবে এবং তুমি ভালো একটা আর্নিং আসবে তোমার সো এখানে দেখেন সামনে আছে হেলথ ডে সো আমি এখানে লিখি যে এই যে মানে এপ্রিল মাসের সাত তারিখ সো মার্চ এপ্রিল মানে সামনের মাসে হচ্ছে হেলথ ডে সো আপনি যদি হেলথ ডে নিয়ে কোনো ব্যানার বা কোনো যে কোনো ডিজাইন আপনি করেন অবশ্যই ডাউনলোড হতে বাধ্য তারপরে ওয়ার্কার্স বা লেবার ডে তারপরে এই সকল ডে এখানে আপনি মানে ওরা বলতেছে যে এই আপকামিং ইভেন্ট নিয়ে কাজ করো তাহলে তোমার সেল দ্বিগুণ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন আপনি যদি ফ্রিপে কাজ করে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে এই ইভেন্টে কাজ করা বা ইভেন্টের ডিজাইনগুলো করলে কেমন পরিমাণ ডাউনলোড বা আর্নিং হতে পারে এগুলো চিন্তার বাইরে আপনি চিন্তা করতে পারবেন না আর আমরা সকলেই জানি যে পিক একটা অয়েল ডিজাইনারদের একটা মার্কেট প্লেস ফ্রি রিসোর্স একটা সাইট যেখান থেকে আমরা ফ্রি ডাউনলোড করতে পারি বিভিন্ন ডিজাইন এলিমেন্ট প্যাটার্ন সব কিছু এভরিথিং ফ্রিপিকে পাওয়া যায় সো আমরা বুঝতেই পারতেছি যে আমরা যদি এই ইভেন্টের উপর আমরা যদি কোনো ফাইল সাবমিট করে অ্যাপ্রুভ করতে পারি তো প্রচুর পরিমাণ সেল এবং প্রচুর পরিমাণ আর্নিং আমরা এই ফ্রি পিক থেকে পেতে পারি ওকে আমার মনে হয় যে এই ফ্রিপিক ট্রেনিংয়ে একটা ভিডিও করা দরকার ছিল সো অনেকেই জানেন তারপর আমি জাস্ট আমি আপনাদের একটু বললাম আর কি আর কিছুই না তাহলে সকলে ভালো থাকবেন ফ্রি পিকে কাজ করেন আশা করি ভালো কিছু করতে পারবেন সো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ